আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভুতুরে বিল কাণ্ডে ডিপিডিসির তিন প্রকৌশলী সহ চার কর্মকর্তার সাময়িক বরখাস্ত, ডেসকো ডিপিডিসির 23 মিটার রিডারকে অব্যাহতির সুপারিশ। করোনা ভাইরাসে আরও 29 জনের মৃত্যু, শনাক্ত 3,288, সুস্থ হয়েছেন প্রায় 71,000। করোনা নিয়ন্ত্রণে রাজধানী ওয়ারিতে 21 দিনের লকডাউন শুরু, যাতায়াত নিয়ন্ত্রণ বন্ধ, অলিগলির মুখ। করোনার কারণে স্থগিত বগুড়া 1 ও যশোর 6 আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ 14 জুলাই। এবং বাড়ছে উৎপাদন খরচ, ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা, কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ভুতুরে বিলকাণ্ডে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির তিন প্রকৌশলী সহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া অপর দুই কর্মকর্তা হলেন সহকারী প্রকৌশলী ও ডাটা এন্ট্রি অপারেটর। একই সাথে 36 নির্বাহী প্রকৌশলীকে 10 দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। 13 জন মিটার রিডার, কালেক্টর ও 1 জন সুপারভাইজারকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ারও সুপারিশ করা হয়েছে। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান এ তথ্য জানিয়েছেন। বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ও গ্রাহক ভোগান্তি এড়াতে ডিপিডিসি প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর অন্য একটি বিতরণকারী সংস্থা ডেসকো 10 জন মিটার রিডার ও 1 জন ডাটা এন্ট্রি অপারেটরকে অব্যাহতির সুপারিশ করেছে। এছাড়া কয়েকজন প্রকৌশলী, 1 জন কালেক্টর ও ডাটা এন্ট্রি অপারেটরকে অব্যাহতির সুপারিশ করেছে রাজশাহী সহ আশপাশের এলাকার বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। করোনা পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের গ্রাহকরা ভুতুড়ে বিলে হয়রানির অভিযোগ করেন। এ অভিযোগ আমলে নিয়ে গত 25 জুন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদা খাতুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে বলে জানা গেছে। সার্বিক বিল পরিস্থিতি নিয়ে আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 29 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,997 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 3,288 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 1,59,679, তবে এদের মধ্যে প্রায় 71,000 এরই মধ্যে সুস্থ হয়েছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, 71টি ল্যাবের মধ্যে 64টিতে প্রায় 15,000 নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে 3,288 জনের শরীরে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,000-এর বেশি। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এখনও সবার উপরে ঢাকা বিভাগের অবস্থান, এরপরে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ। তবে আক্রান্তদের প্রায় অর্ধেক এরই মধ্যে সুস্থ হয়েছেন। 14,727 নমুনা গত 24 ঘন্টা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,074। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,288। এ পর্যন্ত শনাক্ত 1,59,679। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,673 জন এবং এ পর্যন্ত 70,721 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 44.29%। বুলেটিনে জানানো হয়, করোনায় মৃতদের মধ্যে প্রায় 80 ভাগই পুরুষ, নারী 20 ভাগ। গত 24 ঘন্টায় মারা যাওয়া 29 জনের মধ্যে 21 জনই পুরুষ। এছাড়া 50 বছরের বেশি বয়সীদের মৃত্যুর হারও বেশি। এই সময় বাড়ির শিশু এবং বয়স্কদের বিশেষভাবে যত্ন নিন। মনে রাখবেন, যে কোনো দুর্যোগে শিশু এবং বয়স্করা সবচেয়ে বিপদাপন্ন এবং নিরাপত্তাহীনতায় ভোগে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন, এ পর্যন্ত 1,997 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের পুরুষের সংখ্যা 1,587 জন এবং নারী
410 জন। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 9 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 7 জন, খুলনা 3 জন, বরিশাল 2 জন, সিলেট 3 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা জানান, মহামারীর এই সময়ে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। শরীর ও মন ভালো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, তাই প্রতিদিন সবাইকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন তিনি। মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভোর 6টা থেকে লকডাউন শুরু হয়েছে ঢাকার ওয়ারিতে। 25 জুলাই পর্যন্ত 21 দিন ওই এলাকা লকডাউন থাকবে। ওয়ারির রেড জোন চিহ্নিত এলাকার অধিকাংশ প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ওয়ারি রেড জোন এলাকায় হাসপাতাল, ওষুধের দোকান ও 3টি সুপার শপ ছাড়া বাকি সব কিছু বন্ধ। লকডাউন শুরুর পর শনিবার সকাল থেকেই নানা অজুহাতে বাহিরে যাওয়া ও ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন এলাকার অনেক বাসিন্দা। আইন শৃঙ্খলা বাহিনী সহ স্বেচ্ছাসেবীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাদের। যখন সকালবেলা বের হয়েছেন আপনাকে কেউ বাধা দিয়েছে? জি, বাধা দিয়েছিল আর কি, বললাম বাধা নিয়ে আসো। নাম লিখেছেন? না না, নাম লেখেন নাই। দুটি প্রবেশ পথেই মানুষের জটলা দেখা গেছে। চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনের। পুরো এলাকায় পুলিশ কন্ট্রোল রুম থেকে নজর রাখা হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কার্ড দিই নাই, কারণ হলো মনে করেন অজুহাতে মানুষ কার্ড চাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ওদের একটা ড্রেস দিয়ে দিচ্ছি, আপনার তারা ভলেন্টিয়াররা পরে ফেলবে। একটা মানুষের এখন সেবা পাওয়ার প্রয়োজন আছে, আমরা তাকে হাসপাতালে যাওয়ার জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারিনি, কিন্তু সিএনজি দিয়ে পাঠিয়েছি। আগামীতে যদি এরকম সমস্যা আমাদের পুলিশের গাড়ি ব্যবহার করব আমরা রোগীকে হাসপাতালে পৌঁছানোর জন্য। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হক গাড়ি বহন নিয়ে রেড জোন এলাকা পরিদর্শনে আসেন। পরে ফেরার পথে সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি। যেভাবে আমরা এসওপি তৈরি করেছি, সেট করেছি, 100% যথাযথভাবে কাজ হচ্ছে, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আর গাড়ি বিষয়টা বলছেন, কালকে থেকে আমরা আসলে গাড়ি বাইরে রেখে আমরা হেঁটে যাবো, কোনো সমস্যা হবে না। প্রথম দিন ছোটোখাটো কিছু হয়তো বাইরে দেখবেন ত্রুটি জটলা থাকতে পারে, ওপেন আমাদের তো অভিজ্ঞতা নাই, যে আমরা প্রথম অভিজ্ঞতা এই কাজে গেলাম, তবে আমি মনে করি উত্তরের থেকে আল্লাহর মধ্যে ভালো হবে। ওয়ারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। আজ থেকে টানা 21 দিনের জন্য ওয়ারির কিছু অংশ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে আজ সকাল থেকে আমরা দেখেছি এই এলাকার বাসিন্দারা নানা অজুহাত দেখিয়ে এই রেড জোন থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তাই লকডাউনের নিয়মকানুন মেনে চলতে এই এলাকার বাসিন্দাদের আরও বেশি সচেতন হতে হবে বলে মনে করছে প্রশাসন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত আরও 26 জন মারা গেছে। দেশের অধিকাংশ জেলায় সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। তবে করোনার হটস্পট নারায়ণগঞ্জে কমেছে সংক্রমণ। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনার নতুন হটস্পট কুমিল্লায় করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 7 জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 6 জনের। এ নিয়ে জেলায় 110 জনের মৃত্যু হলো। নতুন 79 জন সহ করোনা আক্রান্ত 3,778 জন। বগুড়ায়ও বাড়ছে করোনা সংক্রমণের ভয়াবহতা। গত 24 ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বগুড়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো 60 জনে। আর নতুন 47 জন সহ জেলায় মোট আক্রান্ত 3,246 জন। বরিশাল বিভাগেও পরিস্থিতির অবনতি হচ্ছে, প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় এ বিভাগে সর্বোচ্চ 142 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে 4 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 3 জন এবং উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে 3 জনের মৃত্যু হয়েছে। খুলনায় 85 জন সহ বিভাগের 10 জেলায় 154 জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, এদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। জেলায় মোট মৃতের সংখ্যা ৭৩ জন, নতুন শনাক্ত ৫০ জন সহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৭০১ জন। নোয়াখালীতে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৪৬ জন ও আক্রান্ত ২২৩৯ জন। এদিকে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন একজন এবং নতুন আক্রান্ত হয়েছেন ২৯ জন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৩ জন। এদিকে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় জরুরি প্রশাসনিক কার্যক্রম নগরীর চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে। ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে পুলিশ চিকিৎসক সহ আরও ৪৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক ব্যাংকার সহ ২৭ জন, সিরাজগঞ্জে ৭০ জন এবং পটুয়াখালীতে চিকিৎসক নার্স সহ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে জয়পুরহাট ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক সহ ৩৪ জন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় লকডাউন করা হয়েছে শাখাটি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনার কারণে স্থগিত রাখা বগুড়া ১ ও যশোর ৬ আসনে আগামী ১৪ জুলাই উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার কমিশন সভায় এই সিদ্ধান্ত হয় বলে বৈঠক শেষে গণমাধ্যমকে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। গত ২৯ মার্চ এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনার উদ্ভূত পরিস্থিতি তৈরি হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে ইসি। ১৪ জুলাই ভোটগ্রহণের বিষয়ে ইসি সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা কিংবা দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল সে অবস্থা থেকেই পুনরায় নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপনির্বাচন দুটি করতে হচ্ছে বলে কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। প্রথম ৯০ দিনের পরের ৯০ দিন এই ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতেই হচ্ছে। নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ সভায় ৪ নির্বাচন কমিশনার সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। তবে আদালত ভবনে জনসমাগম এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আত্মসমর্পণ আবেদন শুনানি করতে হবে। অভিযুক্ত ব্যক্তির পক্ষে সর্বোচ্চ ২ জন আইনজীবী সহ এজলাস কক্ষে ৬ জনের বেশি থাকা যাবে না। শুনানি চলাকালে এজলাস কক্ষের বাইরে বারান্দা বা করিডোরে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। গ্রামগঞ্জে করোনা ভাইরাস সরাসরি থাবা না দিলেও এর প্রভাব পড়েছে ভালোভাবে। সবচেয়ে বেশি হতাশ প্রান্তিক কৃষকেরা। করোনায় ফসল উৎপাদন খরচ বাড়লেও আয় কমেছে প্রায় অর্ধেক। এদিকে কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। হুমায়ুন কবিরের ক্যামেরায় আদ্দিন সচিবের রিপোর্ট। খুব সকালে কৃষকের মাঠে ছোটার পাখপাখালির ক্লান্তিহীন খেলায় মেতে ওঠা। আবহমান গ্রাম বাংলার এই দৃশ্যটা যতটা চেনা ততটা জানা নেই ভয়াল করোনা ভাইরাসকে। তাই মাস্ক ব্যবহারে তেমন একটা আগ্রহ নেই গ্রামের মানুষের। ভয় তো কিছু না, শুনি খালি জ্বর হয়ে মরে, কাশ সর্দি হয়। হ্যাঁ, মাস্ক পরি। এখন এই যে কাজে আইছি, মানে এমনি তো রোদে দম ফেলাতে এবার লিলে আরো মানে কষ্ট হয়। বেলা বাড়লেই বাড়ে কাজের ব্যস্ততা, কিন্তু হাসি নেই কৃষকের মুখে, যেন হতাশায় ভরা। টানা বৃষ্টিতে অন্যান্য জেলার মতোই মানিকগঞ্জেও এবার প্রত্যাশিত ফসল পাননি চাষিরা। উল্টো করোনায় বেড়েছে ব্যয় আর আয় কমেছে প্রায় অর্ধেক। ধরেন ১০০ টাকা ব্যয় করছি, পাইছি ৫০ টাকা ৪০ টাকা। সরকার তো নিজে হাতে দিতে পারতেছে না, যাগো বিশ্বাস করে দেয় তারাই তো দেয় না। যাদের খাল খাতের আছে, বন্ধু বান্ধব আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারাই পায়, কিন্তু আমরা পাই না। রাজনৈতিক প্রভাবের কারণে মনে করেন যে নানান ধরনের আত্মীয় স্বজনের ভিতরে বিতরণ হয়ে যায়। শুধু কৃষকই নয়, কুরবানি ঈদকে ঘিরে সারা বছর যারা পশুর যত্ন নেন সেই খামারিরাও এখন অসহায়।
১৫ বছরে ঈদের অনেক আগে থেকেই পাইকাররা পশুর খোঁজ করলেও এবার তাদের খোঁজ নেই। বিভিন্ন স্থানে হাট বসা নিয়েও আছে সংশয়। গরুটা পালতে ৯০,০০০ খরচ গেছে, এই টাকা তো আমাদের ঘরে আসতেছে না, আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এবার যদি ৩০,০০০ টাকা লাভ হইতো, ওই টাকাটা আবার অন্য আরেকটা বাছর কিনে আমি যদি পালতাম তাহলে আরো লাভ হইতো। যারা চাকরিজীবী তারা নাকি ৫০,০০০ টাকা বেতন পায়, তারা তো ৪-৫ মাস ধরে বসা, কিনে দিব কি দে, বাড়ির খাওয়ানো খাইব না, বউ পুরাহনের কাপড় চুপড় দিব না, এই গরু কিনে কুরবানি দিব। বিশেষজ্ঞরা বলছেন করোনায় ছোট ছোট পশুর হাট কমিয়ে বড় জায়গায় পশু কেনাবেচা করলে স্বাস্থ্যবিধি মানা সহজ হবে, একই সাথে দেশের খাদ্য চাহিদা মেটাতে প্রান্তিক কৃষকের কাছ থেকে শস্য কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকার কৃষকদেরকে যে প্রণোদনা দিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় কৃষকরা সেই প্রণোদনা আসলে তাদের কাছে যায় না। কৃষকদের কাছ থেকে যে ধান কেনার যে প্রক্রিয়াটা, সেই ক্ষেত্রেও দেখা যায় যে ক্ষুদ্র কৃষকরা বা অনেক সময় যে এলাকার যারা ক্ষমতাশালী ক্ষুদ্র কৃষকরা বঞ্চিত থেকে যান। কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান সেজন্য স্থানীয় পর্যায়ে মনিটরিং কঠোর করার তাগিদ দেন তিনি। এই মানুষগুলো হলো একেবারে মাঠ পর্যায়ের কৃষক, যাদের জন্য সরকার নানা রকমের আশ্বাস দিয়েছিল সহযোগিতার। করোনার বৃষ্টিতে তাদের যে ক্ষতি হয়েছে তার খুব সামান্য সহযোগিতা তারা এখনও সরকারের কাছ থেকে পাননি বলে তাদের দাবি। তারা বলছেন যে সরকার যেন এমন কোনো উদ্যোগ নেয় যাতে সরাসরি সেই সহযোগিতা কৃষকের হাতে এসে পৌঁছায়, তাহলেই কৃষকের কল্যাণ হবে। আদিন সজীব, এটিএন বাংলা, হরিরামপুর, মানিকগঞ্জ। করোনা সংকটে ভাড়াটিয়াদের সাথে বাড়িওয়ালাদের মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন করোনার কারণে আয় কমেছে, অনেকে চাকরি হারিয়েছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঈদুল আজহার তিন দিন আগে থেকে সড়ক ও মহাসড়কে পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনা সংক্রমণ প্রতিরোধে তৈরি পোশাক অন্যান্য শিল্প মালিকদের ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি দেওয়ারও আহ্বান জানান তিনি। সিটি সহ বিভিন্ন শহরে অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সঙ্গে অমানবিক আচরণ করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি বাড়ির মালিকদের অনুরোধ করব, আপনারা পরিস্থিতি বিবেচনা একটু সহনশীল হন, মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করুন, দুপক্ষকেই ধৈর্য সহনশীলতার সঙ্গে মানবিক হওয়ার আহ্বান জানাচ্ছি, সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের অনুরোধ করছি। বিএনপির অনেক নেতা আইসোলেশনে থেকে অনলাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারকে দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। করোনা সংকটে জনগণকে সহায়তা করতে বিএনপি এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে বন্য হাতির আক্রমণে মৃত ব্যক্তিদের পরিবারের মধ্যে সরকারের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন তথ্যমন্ত্রী। অনেক রাজনীতিবিদ আছে বিএনপি ঘরের মধ্যে আইসোলেশনে থেকে প্রেস ব্রিফিং করে করে সরকারের দোষ ধরে, নিজেরা জনগণের জন্য তারা আগে আসে না। এসেছে দেখতে পাচ্ছেন, আসেনি। এই রাঙ্গুনিয়ায় আছে কেউ? নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরাই আছে মানুষের পাশে, এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আছে মানুষের পাশে। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই ঢিলে ঢালা ভাব। দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনার জন্য মেয়রের নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের। এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আবারও চিরুনি অভিযান শুরু করেছে। মেয়রের ঘোষণা অনুযায়ী ১০ দিনব্যাপী এই অভিযানে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালানোর কথা বলা হয়েছে। তবে প্রথম দিনেই নগরীর বিভিন্ন জায়গা ঘুরে দায়সারা ভাব লক্ষ্য করা গেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে। কোথাও এডিস মশার লার্ভা আছে কিনা, কিংবা কোথাও তিন দিনের বেশি পানি জমে আছে কিনা, এই ব্যাপারে আমি কঠোর নির্দেশ দিচ্ছি আমার সকল সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে থাকবেন তাদেরকে। কিন্তু ঢাকা উত্তরের ওয়ার্ডগুলোতে সরেজমিনে দেখা যায় ১০:৩০ ১১টার মধ্যে অভিযান শেষ করা হয়েছে।
এছাড়া অভিযান পরিচালনার সময় নির্দিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিত থাকতে বলা হলেও কারো দেখা মেলেনি। এদিকে অভিযান পরিচালনার ক্ষেত্রে এখন কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানান এই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। কোথাও থেকে আমরা তেমন কোনো বাধার সম্মুখীন হচ্ছি না, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে বাসার ভিতরে যাওয়ার পারমিশন দিচ্ছে, ইভেন ছাদের উপরেও তারা আমাদেরকে অ্যালাউ করছে। যাদেরকে জরিমানা করা হয়েছে তারা পরবর্তীতে নিজেরাই এডিস মশার উৎপত্তি স্থল ধ্বংসের অঙ্গীকার করেন। এটা অসচেতনার কারণে হয়েছে, এর জন্য দুঃখিত, লজ্জিত। তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে কঠোরভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তরাঞ্চলের বন্যার সাথে এবার শুরু হয়েছে নদী ভাঙন। খাদ্য সংকটে চরম দুরবস্থায় পড়েছেন বানভাসী মানুষেরা। এর সাথে গবাদি পশু রাখার স্থান আর খাবার নিয়েও বিপাকে পড়তে হচ্ছে তাদের। এস এম আশরাফের রিপোর্ট। প্রকৃতির সাথে যুদ্ধ করা যাদের নিত্য সময়ের অভ্যাস, এবার সে লড়াইয়ে ক্লান্ত পরিশ্রান্ত নদীপাড়ের মানুষজন। করোনা মহামারী আগেই তাদের কেড়ে নিয়েছে শক্তি, এখন তাই অপলক তাকিয়ে থাকা ছাড়া আর যেন কোনো উপায় নেই। ফসলি জমি আগে ভাগেই তলিয়ে গেছে, বাসস্থানটুকুও এখন অথই পানির থাবায়। কুড়িগ্রামের এই দৃশ্য শুধু জানান দিচ্ছে সাধারণ মানুষের বাহ্যিক কষ্টের কথা, ঘরে যে খাবার নেই সে খবর কয়জনই বা জানেন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের বেশ কিছু এলাকায় নদী ভাঙন শুরু হওয়ায় বিপদ যে আরও বাড়ছে সে আভাসও মিলছে। নিজ বাসস্থানে পানি ঢোকায় শেরপুরে 50টি পরিবারের 200+ মানুষ আশ্রয় নিয়েছেন জামালপুর শহর রক্ষা বাঁধে খোলা আকাশের নিচে। সেখানে জরুরি খাদ্য ও ওষুধ সহায়তা দ্রুত না পৌঁছালে মানবিক বিপর্যয়ে পড়বেন দুর্গতরা। ওষুধেরও দরকার, খাদ্যও দরকার, তারা খুবই অভাবী। একই অবস্থা সিরাজগঞ্জেও। যদিও পানি কমছে যমুনা নদীতে, তবে এখনও তা বিপদসীমার 57 সেন্টিমিটার উপরে। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্য ঝুঁকির মুখে তাই 5 উপজেলার 35 ইউনিয়নের মানুষ। অন্যদিকে উজানের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নীলফামারিতে আবারও বেড়েছে তিস্তার পানি। গাইবান্ধায় পানি কমতে থাকলেও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, তাতে যমুনা নদীতে বিলীন হয়েছে 1976 সালে প্রতিষ্ঠিত শাখাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। হুমকির মুখে পাশের 200+ বসত বাড়িও। এস এম আশরাফ, এটিএন বাংলা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পালন উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন তিনি। বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে পড়া, গবেষণা ব্যবস্থা, ছাত্রছাত্রীদের চিকিৎসা ব্যবস্থা, হলগুলোতে আসন সংকট সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া লাইব্রেরি ও প্রযুক্তি আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও বলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। 100 বছরে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন সংরক্ষণ ও সুনাম ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। করোনা টেস্টের জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ অভিযোগ করেন। নদীর তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, এতে ঘাটের সৃষ্টি হয়েছে মারাত্মক যানজট। ফেরি সংশ্লিষ্টরা বলছেন পদ্মা ও যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় নদীতে স্রোত বাড়ছে, এ কারণে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 400+ যানবাহন। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানিয়েছেন তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে।
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী সংগঠন বাসদ। দুপুরে নগরীর সদর রোডে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পাটকলগুলো বন্ধ করায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অবিলম্বে এসব পাটকল চালু করে তাদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। বরিশাল জেলা বাসদের সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনাকালে ইসলামী ব্যাংকগুলোতে গ্রাহকদের বিনিয়োগ ও সঞ্চয় কমে গেছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকগুলোর সংগঠনের নেতারা। সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনায় বক্তারা বলেন, ব্যাংকগুলোতে করোনাকালে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। যেসব গ্রাহক তাদের সঞ্চয় ইসলামী ব্যাংকগুলোতে রেখেছে তাদের যথাসময়ে মুনাফা দেওয়ার ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করা প্রয়োজন বলেও জানান সংশ্লিষ্টরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীর মধ্যেই জাঁকজমকের সাথে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশ নেয়ার ঘোষণা দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ দেশটি 244তম স্বাধীনতা দিবস। করোনা মহামারীতে সেই উৎসব এবার ম্লান। এরপরও উৎসব হচ্ছে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরই। রাতেই উৎসবে অংশ নেওয়ার কথা ট্রাম্পের। 7,500 মানুষের গণজমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে। থাকছে চোখ ধাঁধানো আতশবাজি, যে আলোর ঝলকানিতে রাতের আকাশে ফুটে উঠবে ট্রাম্পের মুখচ্ছবি। এ ধরনের আয়োজনকে ঘিরে মার্কিন নাগরিকদের অনেকে সমালোচনা করেছেন। দেশটিতে এ পর্যন্ত 28,09,000 বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 1,29,000 বেশি। করোনা মহামারীতে এখনও বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,11,30,000 ছাড়িয়েছে। মারা গেছেন 5,26,000 বেশি। এর মধ্যে গত 6 মাসে এ সংক্রমণে 5,00,000 বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এখন 15,39,000 বেশি, যা বিশ্বের মোট আক্রান্তের 23%, মৃত্যু প্রায় 62,000। এদিকে এশিয়ায় করোনা সংক্রমণের কেন্দ্র ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। গত 24 ঘন্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 22,771 জন এবং মারা গেছে 442 জন। মোট আক্রান্ত 6,48,000 ছাড়িয়েছে, মৃত্যু 18,655 জনের। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মেয়র জিন ক্যাস্টেক্স। এডওয়ার্ড ফিলিপ সহ তার পুরো মন্ত্রিসভা শুক্রবার পদত্যাগ করার দিনই নতুন প্রধানমন্ত্রী হিসেবে কট্টর ডানপন্থী নেতা 55 বছর বয়সে ক্যাস্টেক্সকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। করোনা লকডাউনের সময় সফল পদক্ষেপের জন্য প্রশংসিত ছিলেন ক্যাস্টেক্স। এদিকে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতা ও স্বাস্থ্যখাতের অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের সৌদি কনসুলেটে প্রবেশের পর সেখানের এক কর্মীকে একটি চুলা প্রায় 1 ঘন্টা জ্বালিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার তুরস্কের একটি আদালতে সৌদি কনসুলেটে কর্মরত স্থানীয় এক প্রযুক্তিবিদ এ তথ্য দেন। খাশোগির হত্যার ঘটনায় 20 জন সৌদি কর্মকর্তার অনুপস্থিতিতে বিচারের প্রথম দিন তার সাক্ষ্য নেওয়া হয়। তিনি বলেন, খাশোগি কনসুলেটে প্রবেশের পর থেকে কনসুলেটের আবাসিক ভবনে তাকে ডেকে পাঠানো হয়। সেখানে 5 থেকে 6 জন উপস্থিত ছিলেন। তারা তাকে চুলা জ্বালাতে বলেন। সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছিল। সৌদি রাজ পরিবারের সমালোচক হিসেবে পরিচিত মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি 2018 সালের অক্টোবরে নিজের বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে যান। সেখানে তাকে হত্যা করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। লাভ ফর চট্টগ্রামের পক্ষ থেকে এবার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে দেয়া হলো করোনা আক্রান্ত রোগীদের জন্য 2টি হাই ফ্লো নাজেল ক্যানোলা, নন ব্রিদেবল মাস্ক, এন
95 মাস্ক ও পিপি সামগ্রী। চট্টগ্রাম ক্লাবে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও আইএফএবি এর চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, ব্যবসায়ী মাসুদ অ্যান্ড ব্রাদার্সের চেয়ারম্যান আবুল বাশার ও চট্টগ্রাম রাশিয়ার কনসুলেট জেনারেল আর্কিটেক্ট আশিক ইমরান উপস্থিত ছিলেন। এর আগে লাভ ফর চট্টগ্রাম নগরী জেনারেল হাসপাতালে 10টি অক্সিজেন সিলিন্ডার, নন রিডিউবল মাস্ক, N95 মাস্ক ও পিপি সামগ্রী বিতরণ করে। ইয়ামাহা মোটর কোম্পানি লিমিটেডের 65 বছর উদযাপন করল দেশে প্রতিষ্ঠানটির পরিবেশক ও অংশীদার এসিআই মোটরস। 2007 সালে ইয়ামাহা মোটর কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এসিআই মোটরস। রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা 3S সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়াও দেশের 31টি ডিলার পয়েন্টে একই সাথে অনুষ্ঠানটি উদযাপিত হয়। এ উপলক্ষে দরিদ্র কর্মহীনদের মধ্যে রিক্সা ও খাবার বিতরণ করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত 20 জুন মাশরাফির শরীরে করোনা ধরা পড়েছিল। এরপর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 14 দিন পর আবারও নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় করোনা থেকে তিনি এখনও মুক্ত হতে পারেননি। এর ফলে তাকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে। চুক্তি নিয়ে খেলোয়াড়দের সাথে নতুন করে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনাকালে বোর্ডের আর্থিক ক্ষতির প্রেক্ষিতে এর আগে পারিশ্রমিক নিয়ে কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছিল বোর্ড, যাতে অসন্তুষ্ট হয়ে আদালতে যাওয়ারও হুমকি দেয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তবে এক বিবৃতিতে সিএ জানায়, ক্ষতির অঙ্ক নিয়ে পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত পরিকল্পনাগুলো মুলতবি রাখা হবে। এরপরই বিপক্ষে অবস্থানের লিখিত নোটিশ তুলে নেয় এসিএ। সংগঠনটির সভাপতি অ্যালিস্টার নিকোলসনও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। ভুতুরে বিল কাণ্ডে ডিপিডিসির 3 প্রকৌশলী সহ 4 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। ডেস্কো ডিপিডিসির 23 মিটার রিডারকে অব্যাহতির সুপারিশ। করোনা ভাইরাসে আরও 29 জনের মৃত্যু, শনাক্ত 3,288, সুস্থ হয়েছেন প্রায় 71,000। করোনা নিয়ন্ত্রণে রাজধানী ওয়ারিতে 21 দিনের লকডাউন শুরু, যাতায়াত নিয়ন্ত্রণ বন্ধ, অলিগলির মুখ। করোনার কারণে স্থগিত বগুড়া 1 ও যশোর 6 আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ 14 জুলাই। এবং বাড়ছে উৎপাদন খরচ, ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা, কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।